বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি অনেকদিন পর মেয়েকে নিয়ে একটু ভাবিদের বাসায় গেলাম। ঈদের পরদিন গেছি, তারপরে আর যাইনি। যাওয়ার পর ভাবি অনেক বট রান্না করছে, খাওয়া দাওয়া করলাম, বড়তা চিংড়ি মাছ অনেক কিছু রান্না করছে। খাওয়া দাওয়া করে কতক্ষণ রেস্ট নিয়ে এখন ভালো লাগতেছে না, তাই ভাবতেছি আমরা একটু ঘুরতে যাব। এখন আমরা সংসদ ভবন চলে এলাম। আসলে ফুচকা খাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি, গিয়ে দেখি সংসদ ভবন কোনো ফুচকাও নাই, বসার মতন কোনো প্লেসও নাই, ভালো লাগে না। পরে আবার রিক্সা নিয়ে চন্দ্রিমা উদ্যান চলে গেলাম। আমরা আসলে এখন বেশি একটা বের হই না, আগে আমি ভাবি আমরা সবাই একত্রে একটু বের হতাম, কিন্তু এখন বেশি একটা বের হওয়া হয় না, তাই আজকে অনেকদিন পর বের হলাম। খুব ভালো লাগছে তারপরেও, কিন্তু সংসদ ভবন গিয়ে দেখি বসা টসা খুব কষ্ট, এই জন্য আমরা এখন চন্দ্রিমা উদ্যান চলে গেলাম। ফুচকা খাওয়ার জন্য গেছি, ফুচকা কোনো দিকেই পেলাম না। এখন চন্দ্রিমা উদ্যানের ভিতরে একটু হাঁটতেছি, হেঁটে পরে বাসায় চলে যাব। মানে পিছনের সাইড দিয়ে ঢুকছি আমরা রিক্সা নিয়ে, ওটা কোন এলাকায় আমি সঠিক জানি না, ওদিক দিয়ে ঢুকছি। এটা একটা কাঁঠাল গাছ, কাঁঠাল গাছটা সব মারা গেছে, কিন্তু মাঝখানে কিছু কাঁঠাল ধরে আছে। এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে ফারজানা, অনেক মজা করছে। আমার মেয়েও গেছে, ও ভিডিও করছে, আর ও আসে নি আজকে ভিডিওতে। এখন যে জিয়াউর রহমানের কবরের মাজার, মাজার বলে নাকি, আমরা তো কবরেই বলি, যাই হোক, ওদিকে ঢুকলাম। ঢুকে একটু মানে ঢুকে হাঁটাহাঁটি করে এখন এদিকে তো বসার মতন কোনো ই নাই, কোথায় বসবো কী করব। আর এখন আমরা বের হয়ে যাব, কী খাবো তারপর, একটু জাম্বান জাম বর্তা পেয়ারা বর্তা এগুলা নিয়ে অল্প, যদিও বাহিরে খাওয়া ঠিক না, তারপরেও অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি এই জন্য বর্তাগুলা খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করেই গেছি, পাঁচটার দিক বের হয়েছিলাম। এখনও যে ব্রিজের এদিকে একটু দাঁড়ালাম, এদিকে অনেক মাছ, আবার বাচ্চারা দেখি গোসল করছে, বাচ্চারা না অবশ্য, এদিকে মনে হয় রাস্তাতে যেই বাচ্চাগুলা থাকলো, তাই পানি কম। তারপর অনেকক্ষণ দাঁড়ালাম, খুব মাছ আছে এদিকে দেখলাম, দাদায় দাদায় সবাই, এই যে অনেকগুলো মাছ। আবার আরেকটা কি জানি দেখলাম, বড় একটা কচ্ছপের মতন দেখলাম, এখন জানি না ওটা কি। আমরা আবার একটু পাঁপড় কিনে ভেঙে ভেঙে দিলাম, তখন মাছগুলো একদম কাছে আসছে, এই যে খাবার জন্য। সন্ধে হয়ে যাচ্ছে, আমি আবার বাসায় চলে আসবো, এই জন্য বেশিক্ষণ থাকি নেই। ভালো লাগছে মাঝে, আমরা তো এখন করোনার জন্য বেশি একটা বের হই না, ঘুরতে যাই না, কিন্তু ঘরে থাকতে থাকতে আর ভালো লাগতেছে না, এই জন্য আজকে একটু বের হলাম। তারপর চলে আসছে আমি আমার বাসায়, আসা পড়ছে সংসদ ভবন এলাকাটা তো এভাবেই ভালো লাগে। এটা হচ্ছে পিছনের ভিউটা নিয়ে নিলাম, খুব ভালো লাগছে। সবাইকে আল্লাহ হাফেজ।